আমার সামনে যেটি দেখা যাচ্ছে এটা হচ্ছে চীনের কুরিয়ার সার্ভিস। তো এখানে বাংলাদেশে যেরকম সুন্দরবন কুরিয়ার সার্ভিস রয়েছে, চীনে সেরকম রয়েছে এসএফ। এখানে যে প্রোডাক্ট দেখা যাচ্ছে এই সবগুলো কিন্তু এসএফের প্রোডাক্ট। তো আমার প্রোডাক্ট আছে এখানে, আমি 2 দিন আগে একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, যেটা যে চলে আসছে এসএমএস আসছে। এইটা হচ্ছে কোড, আর এসে 10 নম্বরে, এ হচ্ছে 10 নম্বর। সামনে আরও 2 জন রয়েছে, এই 2 জনের পরে আমি আমার বক্সটা খুলতে পারবো। ওইখানে কিন্তু কম্পিউটার রয়েছে, ওইখানে আমাদের এই যে কোড আছে এই কোডটা প্রেস করতে হয়। তো অনেকের ক্লাস শেষ হয়ে গেছে এখন, কারণ এখন 5:30 বাজে, 5:30 সময় ক্লাস শেষ হয়ে যায়। তো সবাই আসছে আর এই জন্য ভিড় হয়ে গেছে আজকে এখন। গাইস, এবার আমার ফেলা, আমার ফোনে এসএমএস আসা, ওই কোডটা এখন টাইপ করব এখানে। এখানে আমার এই যে প্রোডাক্টটা, আর আমি যে আটকে দিলাম, আটকাই না দিলে ওইখানে কিন্তু এটা আর প্রেস করতে পারবে না, আমি যত সময় না আটকাবো। তো এটাই আমার প্রোডাক্ট। আর এখানে এই যে আমার অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখানে আমার ফোন নম্বরের লাস্ট 4 ডিজিট, আর আমাদের বিল্ডিং নম্বর 12, মানে আমাদের বিল্ডিংয়ের পাশে যে খোয়াইদি শপ রয়েছে এটাই দিবে, এই জন্য এই যে 12 নম্বর বিল্ডিং। আর এটা হচ্ছে চাইনিজে আমার অ্যাড্রেস। তো এই যে বড় বড় যে প্রোডাক্টগুলো রয়েছে সেইগুলো এই যে খোয়াইদি শপ রয়েছে ওর ভিতরে থাকে, এইগুলো ভিতরে যেগুলো আছে এরকম ছোটো ছোটো জিনিস সেইগুলো রেখে দেয়। আর এর ভিতরে রয়েছে বড় বড় প্রোডাক্ট, ওই যে সামনে দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট নিয়ে যাচ্ছে প্রোডাক্টগুলো। তো এই যে এইখানে রাখা রয়েছে, এরপরে ভিতরে রয়েছে, এই তাঁবুর ভিতরে রয়েছে। আর আমাদের খোয়াইদি শপটা অনেক বড়, এবং এই পাশে রয়েছে এসএফ। এই যে এই ঘরের ভিতরে অনেক প্রোডাক্ট। এইখানে এই যে 4 ডিজিটের কোড রয়েছে, এই কোডটা কিন্তু ফোনে যাই, আর ওই কোড মেলাই মেলাই এখান থেকে নিতে হয়। এখানে এই যে ডিস্ক নাম্বার দেওয়া রয়েছে। তো এইখান থেকে যে প্রোডাক্টগুলো নেওয়া হয় এখান থেকে কনফার্ম করতে হয় এই যে, আর যারা পারবে না তারা এখান থেকে যে স্টিকার রয়েছে, এই যে স্টিকার, এটা তুলে ওইখানে জমা দেবে। আর আমরা এখান থেকে প্রোডাক্ট রিসিভ করে এইখানে আমরা প্রোডাক্ট ওপেন করতে পারি। এই যে এখানে কাটাকাটি করার জায়গা রয়েছে, এবং প্রোডাক্টের কাপটা আমি এই কাছের ভিতরে ফেলতে পারি। তো ওই যে একটা আফ্রিকান যাচ্ছে, ও কিন্তু ওই যে কুরিয়ার করতে যাচ্ছে এসএফে। আর চীনের কুরিয়ার সার্ভিস অনেক ফাস্ট, আমি এইটাই অর্ডার দিয়েছিলাম 2 দিন আগে, আর 2 দিনের ভিতরেই আমি আজকে পেয়ে যাচ্ছে এটা। কুরিয়ার শপটা কিন্তু আমাদের ডর্মের একেবারেই পাশে, এই যে আমাদের ড্রম, আর আমি কিন্তু থাকি ঠিক ওইখানে তার পাঁচতলায়। তো আমার রুম থেকে কিন্তু কুরিয়ার শপটি দেখা যায়। এই যে দেখা যাচ্ছে এই যে গাড়িগুলো আসছে, এইগুলো কিন্তু কুরিয়ারের গাড়ি। তো এই গাড়িতে করে পার্সেল নিয়ে আসছে, যেগুলো এই যে খাঁচা আছে এই খাঁচার ভিতরে দিয়ে দিয়েছে। আর ইউনিভার্সিটির কুরিয়ার সার্ভিসের যে লোক আছে তারা ওই খাঁচা থেকে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো এই বক্সের ভিতরে পুড়ে দেয়। দেন বক্স আটকালেই আমাদের ফোনে এসএমএস চলে আসে, যার প্রোডাক্ট তার ফোনে এসএমএস চলে আসে। তো চীনে শুধু এসএফ না, আরও বেশ কয়েকটা কুরিয়ার সার্ভিস রয়েছে। তো এটা রয়েছে এসএফ, জেয়াথং, তারপরে রয়েছে চাইনা পোস্ট, আরও বিভিন্ন রকম কুরিয়ার সার্ভিস রয়েছে, আমি সবগুলোর নাম জানি না, তবে সবগুলাই অনেক ফাস্ট। এবং সবথেকে ভালো একটা জিনিস কি, বাংলাদেশে যে কোনো কুরিয়ার করলে প্রোডাক্টগুলো আসলে এই প্রোডাক্ট থাকে না, পুরো আলুবদ্ধ হয়ে যায়। আর এখানকার প্রত্যেকটা প্রোডাক্ট এত সুন্দর করে, এত যত্ন করে তারা নিয়ে আসে, তার নিজের প্রোডাক্ট ভাবে এসে নিয়ে আসে। তো এটাই হচ্ছে চীনের কুরিয়ার সার্ভিস। তো আমার মনে পড়ে লাস্ট আমি যখন বাংলাদেশে গেছি, তখন ঢাকা থেকে একটা লাগেজ আমি কুরিয়ার করছিলাম যশোরে। তো যশোরে আমি যখন লাগেজটা রিসিভ করলাম, তখন ওই যে ল্যাগেজের একটা ধর হাতল থাকে সেইটা কিন্তু একেবারে ছিঁড়ে গেছিলো, জানি না কি করছে আমার ল্যাগেজের উপরে। আরও ল্যাগেজের আমার অনেক সমস্যা হয়েছিল, তো ল্যাগেজটা আমি আর বহন করতে পারিনি, আমি ল্যাগেজটা আর চীনে নিয়ে আসতে পারিনি, তার কন্ডিশন এমন হয়েছিল। তাহলে বোঝুন বাংলাদেশের কুরিয়ারের অবস্থা ঠিক কেমন। তো আশা করি বাংলাদেশের সমস্ত কুরিয়ার সার্ভিসগুলো তারা আরও ডেভেলপ করবে, তারা যেসব প্রোডাক্ট রিসিভ করবে তারা যেন আসলে যত্ন সহকারে বহন করে তার গন্তব্যে পৌঁছাই দেয়। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। ধন্যবাদ।